হবে। আমি কি ভুল বলছি? ভুল বলছি? আপনি আর আমি তো পারবো না, ছেলে নামাজ পড়ে না, সম্পর্ক ছিন্ন করতে পারবো না ছেলেকে। আর ছেলেকে তো আমি এভাবে তৈরি করেছি, এখন যদি নামাজের কথা বলি আমি খতিব সাহেব, ছেলে আমার গাব দিকে ছুটব। আর ছেলে এখন কি স্বাস্থ্যযস্ত গিয়ে গেছে, আমার থেকে ডাঙ্গর হয়ে গেছে না? তো ছেলেকে যদি তৈরি করে আমরা দায়িত্বশীলরা যদি আনি, তাহলে আমাদের মসজিদে কমপক্ষে দুই কাতার মুসল্লি হবে। আমরা চিন্তা করি, আমাদের ওলামাদের থেকে আপনাদের চিন্তা বেশি নয়, কারণ ওলামা আলেমদের সম্পর্কে রাসুল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল। আচ্ছা ওয়া শোনাইয়া, আমার লাভ হচ্ছে কি? আমি তো এটার কোনো ফসল পাচ্ছি না। মাঝে মধ্যে ফজরের সময় আসি, অন্যান্য সময় আসি মসজিদে, মসজিদে মুসল্লি দৈনন্দিন কমতেছে না বাড়তেছে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আমি নামাজের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে অনেক আলোচনা শুনাইছি, যে আলোচনা যদি আপনারা এটাকে যদি হিসাব করেন, আমার মনে হয় কয়েকদিন হবে সপ্তাহকে সপ্তাহব্যাপী আপনাদেরকে আলোচনা শুনাইছি। তো লাভটা হলো কি? অনেকের কাছে খারাপ লাগে, আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি, আমি মসজিদ কমিটির দায়িত্বে আছি। আচ্ছা বলেন তো, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে একটা প্রশ্ন করি আমি, মনে কষ্ট দিবেন না। আপনাদের প্রত্যেকের ঘরে উপযুক্ত সন্তান আছে কি নাই, নামাজ পড়ার মতো সন্তান আছে কি নাই? তো আমি যদি শুধু বাইরের সন্তানগুলোর কথা চিন্তা করি, আমার সন্তানটাকে আমি মসজিদে কেন আনতে পারলাম না? এই দুর্বলতাটা কার? খতিব সাহেবের, খতিব সাহেবের না ইমাম সাহেবের? কার দুর্বলতা? তো আপনারা এই দুর্বলতা খতিব সাহেবের ইমাম সাহেবের উপরে কেন ছেড়ে দেন? কারণটা কি? এই প্রশ্নটা আপনাদের কাছে। আপনি যদি আপনার সন্তানকে আনেন, আমি যদি আমার সন্তানকে আনি, প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানকে নিয়ে আসি, বাইরের মানুষ না হলেও কমপক্ষে দুই কাতার মুসল্লি এই মসজিদে হবে। আমি কি ভুল বলছি? ভুল বলছি? আপনি আর আমি তো পারবো না, ছেলে নামাজ পড়ে না, সম্পর্ক ছিন্ন করতে পারবো না ছেলেকে। আর ছেলেকে তো আমি এভাবে তৈরি করেছি, এখন যদি নামাজের কথা বলি আমি খতিব সাহেব, ছেলে আমার গাব দিকে ছুটব। আর ছেলে এখন কি স্বাস্থ্যযস্ত গিয়ে গেছে, আমার থেকে ডাঙ্গর হয়ে গেছে না? তো ছেলেকে যদি তৈরি করে আমরা দায়িত্বশীলরা যদি আনি, তাহলে আমাদের মসজিদে কমপক্ষে দুই কাতার মুসল্লি হবে। আমরা চিন্তা করি, আমাদের ওলামাদের থেকে আপনাদের চিন্তা বেশি নয়, কারণ ওলামা আলেমদের সম্পর্কে রাসুল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অবত্ত মানে উম্মতের জন্য আমি যেই ওয়ারিশ রেখে যাচ্ছি তারা হচ্ছে আলেম ওলামা। বেনামাজিদের জন্য আমার থেকে আপনার দরদ বেশি নয়। কাজে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা প্রত্যেকেই যাদের সন্তান বাড়ি থাকে আমি নিয়ে আসব, না হয় তাকে হুমকি দিতে হবে। রাসুল বলেছে না, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন সন্তানকে কিসের উপদেশ দাও? নামাজের উপদেশ দাও। যখন 10 বছর হয়ে যায় নামাজের জন্য প্রহার করো, মারো। আমরা আল্লাহকে হাজির নাজির জানাইয়া বলি, কে কে আমাদের সন্তানকে 10 বছর হয়ে যাওয়ার পরে নামাজের জন্য মেরেছি? একজন বলেন, একজন বলেন যে আমি মেরেছি। ওই আমি তো আমার ঘরে ঠিক করতে পারিনি, তবে দুঃখজনক হলেও সত্য কথা, প্রত্যেক দিন আমি এখান দিয়ে আসার সময় নামাজের জন্য ডাকি, আমাদের কেশিয়ার সাহেব ডাকে, নামাজ নামাজ। মুরব্বী 2 দিন পরে সে কবরে চলে যাবে, সেও নামাজের সময় আজান দিলে মনে হয় শয়তান ইবলিসের আব্বা তার উপরে ভর করছে, ইবলিস নয় ইবলিসের আব্বা, দাড়ি ফাঁকি সাদা হয়ে গেছে, হেরে পর্যন্ত মসজিদে আনন্দ যায় না। আমি আম্মাজিদেরকে বলবো যে এই সমস্ত আপনাদের এই যে আমাদের মুরব্বীরা, শ্বশুর হইলে হোক সান নাই নামাজের ব্যাপারে, যদি নামাজ না পড়ে ভাত বন্ধ করে দিবেন। মহিলারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, মহিলারা নামাজ পড়ে, মহিলারা নফল রোজা রাখে, আপনারা ভাত বন্ধ করে দিবেন। হ্যাঁ তো 2 দিন আরো কবরে যাবো, হ্যাঁ তো আজান দিছে লাগে যে হাতের উপরে ইবলিসের আব্বা ই করছে, আসর করছে। ও নামাজল্লাহ যদি কই যে আসেন না, কয় আমার লুঙ্গি ঠিক নেই, লুঙ্গির উপরে কি গজব উঠছে নাকি, কয় ফ্যান ঠিক নেই, ফ্যানটের ভিতরে আপনার মুজবিল্লা কইছে কে, বেসরম মুসলমান কি এরকম হইতে পারে কিনা?
মুসলমানের সর্বপ্রথম চিহ্ন হচ্ছে ঈমান আনার পরে কি বলেন কি নামাজ আমার আলোচনার সাথে সংশ্লিষ্ট বিদায় কথাগুলো বলতেছি বুড়ি তিন দিন পর্যন্ত সেখানে অবস্থান করতেছেন বুড়িকে আব্দুল্লাহ ইবনে মোবারক জিজ্ঞেস করলেন এত ভালো ভালো কথা আপনি বলতেছেন তো আপনার কাছে সবই নয় প্রশ্ন আপনি কি নামাজ পড়েন কি না কথা বুঝেন নাই ওয়াজ তো আমরা আলহামদুলিল্লাহ ব্যাকে ফারি কি ফারি না সবাই বেশার কম পারি আমলের ক্ষেত্রে কি আমরা একেবারেই জিরো জিরোতে জিরোতে গোল্লাতে আব্দুল্লাহ ইবনে মোবারক জিজ্ঞেস করলেন এত ভালো ভালো কথা বলতেছেন তাহলে আমার প্রশ্ন আপনি কি নামাজ পড়েন তো নামাজ যদি পড়েন কিভাবে নামাজ পড়েন বুড়ি জবাব দিচ্ছেন কি فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا وعبد الله بن مبارك আপনি আমাকে মনে করেছেন আমি নামাজ পড়তেছি না আমার আল্লাহই তো বলেছে আশেপাশে যেহেতু আমার কোথাও পানি নেই আমি তাইয়ামম করে একদিন নয় এক ওয়াক্ত নয় প্রত্যেক ওয়াক্ত নামাজ এই মরুভূমির নির্জন স্থানে আদায় করেছি এক ওয়াক্ত ছাড়ি নেই তো আমাদের কি হয়েছে আমাদের সন্তানরা মনে হয় আমাকে শুট কি করে মারা গেলে রেখে দিবে রেখে দিবে জবাব দেন আপনারা রাখবে কারোর না আপনি যে বিল্ডিং করেছেন সেখানে রাখবে তো আপনার সামানার জন্য আমাদেরকে হয়তো আমরা মুখ দিয়ে বলতে পারবো আপনাকে কি আক্রমণ করার সুযোগ কি ইসলাম দিছে মারামারি তো করতেই পারবো না নামাজল্লাহ মারামারি আমরা যে দুর্বল ফাটি নামাজি ফাটি তো অল্প কয়জন হয় এরা মারামারি করলে বেনামাজির লোকে আমরা ফারুম নি আমাদেরকে তো দলায় করিয়ে নেবেন আপনারা কাজেই বলতেছি এখনো সময় আছে নামাজ ধরেন কি ধরেন নামাজ কার সম্পদ যেরকম কার সবাই বলেন আমার কার আমার নামাজ পড়লে কি বাড়িতে কেউ দিয়ে লেবেন এটা তো কেন পড়েন না ডাকলে কেন আসেন না মনে করেন শুধু নামাজ হুজুর রে পড়বে আর আপনি মারা গেছেন লম্বা একটা মুনাজাত দিয়ে আপনার জান্নাতের চৌরাস্তায় ফার করে দিবে এত সোজা জান্নাত নিজের কাম নিজে করেন না দোয়াতে আপনারা কি করবে দোয়া ন্যূনতম কোনো উপকার দিবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন বুড়ির ঘটনাটা আমি